ইন্নআমদুলিল্লা ওসালাত আসসালাম স্লাহবাদ দিনী ভাইসব যারা আল্লাহ তালার উপর মেনে এনেছি কোরআন সুন্নার আলোকে আল্লাহ তালার পরিচয় আল্লাহর উপর ইমান আনার হাকিকত বিষয়গুলো আমাদের কাছে পরিষ্কার থাকা প্রয়োজন বিগত কয়েকটি পর্বে আমরা কোরআন থেকে এ বিষয়টি আলোচনা করার চেষ্টা করেছি আজকেও এরকমই একটি পর্ব যেখানে আমরা আল্লাহর কিছু গুণ যা তিনি নিজের সম্পর্কে বলেছেন আমরা তুলে ধরার চেষ্টা করবে এবং আমরা যখনই লা ইলাহা ইহ এই ঘোষণা দিয়েছি তখনই আল্লাহ তালার এই গুণগুলো একনিষ্ঠভাবে স্বীকার করে নেওয়া এটা কিন্তু ইমানের মধ্যে যখন আপনি তৌহিদ স্বীকার করবেন তখন এই গুণগুলো আপনাকে একনিষ্ঠভাবে স্বীকার করে নিতে হবে আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী সুর আল ইমরান চার নম্বর আয়তকারী মা আল্লাহ তালা বলছেন অল্লাহ আসিস কম আর আল্লাহ মহাপরাক্রমশালী এবং আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী যারা আল্লাহ বিধিবিধান অমান্য করবে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে আল্লাহ কিন্তু তাদের থেকে একদিন প্রতিশোধ গ্রহণ করবে ফেরাউন থেকে করেছেন আবু জেল থেকে করেছেন দুনিয়ার সকল পাপীরা আল্লাহর পাকলাওয়ের মধ্যেই রয়েছে অতএব একদিন আল্লাহ তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করবেন তাতে কোনো সন্দেহ নেই সুরা আল মায়দা পঁচানব্বই নম্বর আয়তেকারী মে আল্লাহ তালা বলছেন ওমান আহাদা হয়ান তাকে মিনহু আল্লাহ আসি জুন কেউ তা পুনরায় করলে তা তার কাছ থেকে আল্লাহ তারা প্রতিশোধ নেবেন আর আল্লাহ মহাপরাক্রমশালী প্রতিশোধ গ্রহণে আল্লাহ প্রবল শক্তিমান কেউ পাপ যদি পুনরায় করে ধরেন একবার করে ফেলেছে আবার করেছে আবার করেছে একই পাপ বারবার করেছে তা আল্লাহ তার থেকে কিন্তু প্রতিশোধ গ্রহণ করবেন এবং প্রতিশোধ গ্রহণে আল্লাহ প্রবল শক্তিমান সে যেন মনে না করে যে আল্লাহ চাইলে বুঝি তার থেকে প্রতিশোধ নিতে পারবেন না না আল্লাহ তালা এটা পারবেন সুরা আসা জেদা বাইশ নম্বর আয়তেকারী মা আল্লাহ বলছেন ইন্জুরি মিনা মন তাপিমুন অবশ্যই আমি পাপীদের থেকে প্রতিশোধ নেব আমি পাপীদের থেকে প্রতিশোধ নেব সুরা জুমার সাঁইত্রিশ নম্বর আয়তেকারী মা আল্লাহ তালা বলছেন আলাইসাল্লাহু আজিজ ইঞ্জিন তে আল্লাহ কি মহাপরাক্রমশালী ও প্রতিশোধ গ্রহণকারী নন আল্লাহ মহাপরাক্রমশালী আল্লাহ প্রতিশোধ গ্রহণকারী মনে রাখবেন প্রতিশোধ গ্রহণ করবেন কারও ব্যাপারে যদি এই ভয় থাকে তাহলে কিন্তু সে হিসাব করে কাজ করে যখন আল্লাহ সম্পর্কে তার এমন একটা ধারণা থাকবে যে আমি আল্লাহর বিধিবিধান অমান্য করলে আল্লাহ আমার থেকে প্রতিশোধ গ্রহণ করবেন এই ক্ষমতা আল্লাহ তালার আছে তখন সে আল্লাহর বিধিবিধান কিন্তু অমান্য করবে না আর আল্লাহর উপর ইমান আনলে আল্লাহ যে প্রতিশোধ গ্রহণ করতে পারেন এ বিষয়টা স্বীকার করতে হবে একেবারেই এখলাসের সাথে স্বীকার করতে হবে এরপরে আল্লাহ কঠোর শাস্তিদাতা প্রতিশোধ যেমন গ্রহণ করবেন প্রতিশোধ গ্রহণ করে তিনি কি করবেন আল্লাহ কঠোর শাস্তি দিতে পারেন তিনি শাস্তি দেবেন পাপীদেরকে কোরান বলছে সুরা আর রাগ ছয় নম্বর আয়াত ওয়া ইন্নরব্ব কালা নিশ্চয়ই তোমার প্রতিপালক কঠোর শাস্তি দানকারী তোমার প্রতিপালক কঠোর শাস্তি দানকারী সুরা আনফাল পঁচিশ নম্বর আয়াতকারী মা আল্লাহ বলছেন ওয়া আলামু আনাল্লাহ শাদি দোলনায় জেনে রেখো নিশ্চই আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর আল্লাহর বিধানমান্য করবে আর আল্লাহ শাস্তি লঘু করে দেবেন হালকা করে কাফেরকে ছেড়ে দেবেন ব্যাপারটা এমন না যে যেই মানের পাপ করবে আল্লাহ কিন্তু সেই মানের শাস্তি সেই কঠোর শাস্তি আল্লাহ তাকে দান করবেন আল্লাহ শাস্তি দানে খুবই কঠোর সুরা আলেম রান এগারো নম্বর আয়তকারী মেয়ে আল্লাহ তালা বলছেন অল্লাহাদিদুল কাব আল্লাহ কঠোর শাস্তি দানকারী সুরাব বাকারার দুশো এগারো নম্বর একটা আল্লাহ তা ঠিক এরকম আরেকটি কথা এভাবে বলেছেন ফাইন্যাল্লা শাদী দোল কাব নিশ্চয়ই আল্লাহ কঠোর শাস্তি দাপা আল্লাহর উপরে যদি আপনি মানা নেন তাহলে আল্লাহ যে দ্রুত শাস্তি দানকারী এটাও স্বীকার করতে হবে যে শাস্তি দিতে আল্লাহ দেরি হবে অথবা শাস্তি দেওয়ার যেই ব্যবস্থাপনা এটা দুর্বল ফেরিস্তাদেরকে পাওয়া যাচ্ছে না বা ফেরিস্তারা আল্লাহর কথা শুনছে না নজবিল্লা একবার তসলিমা রাসিন ফেরিস্তার সম্পর্কে ঠাট্টা করে এ ধরনের কবিতা লিখেছিল আপনি আল্লাহর উপরে যখন মেনে আনবেন আপনি এরকম মনে করবেন না আল্লাহ শাস্তি দানে খুব দ্রুত কঠোর দ্রুত শাস্তি দেবেন কোথায় পাওয়া গেল সুরা আন আম একশো পঁয়ষট্টি নম্বর আয়াত আল্লাহ বলছেন নিশ্চয়ই তোমার প্রতিপালক শাস্তি দানে খুবই দ্রুততর তিনি দ্রুত শাস্তি দেবেন নিশ্চয়ই তিনি ক্ষমাশীল তিনি দয়ালু আল্লাহর উপরে যদি আপনি নেন তাহলে এটাও স্বীকার করতে হবে যে আল্লাহ বিশ্বের সব কিছু লালন পালন করেন সব হাঁ আল্লাহ ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী থেকে জলহস্তি সিংহ নীলতিমি যত বড় বড় প্রাণী সবাইকে আল্লাহ প্রতিপালন করেন এ পুরা কুল কাহেনা আল্লাহর নিয়মে চলে এগুলো আল্লাহ প্রতি করেন একশো পঁয়ষট্টি নম্বর আয়ত আল্লাহ বলেছেন কুল আগায় কুল আগায়ব্বু কুল বলো আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিপালককে খুঁজব অথচ তিনি সব কিছুর প্রতিপালক তিনি আল্লাহ তিনি সবকিছুর প্রতিপালক সে আল্লাহকে বাদ দিয়ে আমি কি অন্য কাউকে খুঁজব সুরা সফাত পাঁচ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন তিনি আসমান ও জমিন উভয়ের মাঝে অবস্থিত সবকিছুর প্রতিপালক এবং তিনি সকল উদয়স্থলের প্রতিপালক উদয়স্থল যত জায়গা দিয়ে সূর্য উঠে চন্দ্র উঠে এক জায়গায় তো থাকে না বিভিন্ন জায়গায় দিয়ে উঠে ধীরে ধীরে পরিবর্তন হয় সব কিছুর প্রতিপালক কিন্তু আল্লাহ তালা আল্লাহ তালার উপরে যদি আপনি ইমান আনেন তাহলে এটাও স্বীকার করতে হবে যে জীবন ও মৃত্যু আল্লাহ তালারই হাতে আল্লাহ কোরআন বলছে সুরা মোমেন আটষট্টি নম্বর আয়াত তিনি জীবিত করেন তিনি মৃত্যু ঘটান যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত দেন বা সিদ্ধান্ত নেন তখন তিনি বলেন হও সাথে সাথে তা হয়ে যায় একটু দেরি হয় না আল্লাহ আল্লাহ তালা বলছেন সুরা আহরাফ একশো নম্বর আয়তেকারী মা তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই তিনি জীবিত করেন এবং তিনি মৃত্যু ঘটান সুরা আল এমরান একশো ছাপ্পান্ন নম্বর আয়তেকারী মা আল্লাহ বলছেন আল্লাহ জীবিত করেন আল্লাহ মৃত্যু ঘটান আর তোমরা যা করো আল্লাহ তা পর্যবেক্ষণ করেন আমরা তো মুখে মুখে বলি যে আমরা আল্লাহর মেনে নিচ্ছি আল্লাহকে স্বীকার করি কিন্তু এই যে ধারাবাহিক পর্বগুলিতে আমরা আল্লাহ সম্পর্কে কোরআনুল কেরিম থেকে যে কথাগুলি বললাম এখানে কোরআনুল করিমের আয়াতগুলিকে একটু বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছি হাদিসগুলি আলোচনা পর্বগুলিতে কম বলেছি কিন্তু হাদিসগুলি কোরআনুল করিমের ব্যাখ্যা আর নবীর কথাও ওহি সেটাও দলিল কিন্তু আমরা আল্লাহর কোরআন থেকে বেশি দলিল দেওয়ার মাধ্যমে বান্দারা যেহেতু কোরআন থেকে পরিচয় তালাশ করে না হাদিস থেকেও করে না তো ধারাবাহিক কোরআনের পর্বগুলি কোরআনের আগুলি আমরা রেফারেন্স দেওয়ার চেষ্টা করছি ভাইসব আমাদের সাথেই থাকুন এই ফেজের সাথে থাকুন এবং আলোচনাগুলো অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিন এই অনলাইন তো এখন অশ্লীলতায় ভরে গিয়েছে পাপ গুনায় ভরে গিয়েছে বহু মানুষ হাজারো পাপের উপকরণ এই অনলাইনে তারা আপলোড করছে সেখানে আমরা চেষ্টা করছি আল্লাহর কোরআনের কিছু কথা আমরা তুলে ধরতে পারি কিনা আসুন আল্লাহ মহাবিশ্বের লালন পালনকারী আল্লাহ দ্রুত শাস্তি দানকারী আল্লাহ হিসাব গ্রহণকারী আল্লাহ বাদশাহ আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক সে আল্লাহকে আমরা বুকে আঁকলে ধরি বিশ্বাস লালন করি আল্লাহ তৌফিক দিন আমিন